চ্যালেঞ্জটা খেই হারানো বাংলাদেশকে ট্র্যাকে ফেরানোর। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট, কিছুতেই যেন একটা দল হয়ে উঠতে পারছেন না টাইগাররা। বিবর্ণ পারফরমেন্সে বইছে সমালোচনার ঝড়। তবে ওয়ানডে সিরিজ বলে যত আশা, বিশেষ করে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ চার সিরিজের দুটোতেই আছে জয়। এবারও ভিন্ন কন্ডিশনে নিজেদেরই এগিয়ে রাখছেন পেসার আবু হায়দার রনি। ওয়ানডেতে ডিফারেন্ট ফর্মেট আমি বললাম, তো এখানে অবশ্য ভালো করার আমাদের অনেক সুযোগ আছে, কারণ ওয়ানডেতে অনেক আমরা ভালো টিম, তো চেষ্টা থাকবে আমরা যাতে ভালো করতে পারি। এটাই আমার কাছে মনে হয় আমরা ফেভারিট, কারণ ওয়ানডেতে আমরা খুব ভালো টিম, সোফার ভালো করতেছি, তো আমরা ফেভারিট। প্রায় অভিন্ন সংকল্প নাজমুল অপু আর মোসাদ্দেক সৈকতের কণ্ঠে। এর আগে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুতি ছড়িয়েছিলেন সৈকত, এবার কাজে লাগাতে চান সেই অভিজ্ঞতা, আর অপু ধরে রাখতে চান সাম্প্রতিক ফর্ম। আমরা সবাই জানি এটা ডিফিকাল্ট কন্ডিশন আমাদের জন্য, সো মানে এর আগেও টিভিতে খেলা দেখতেছি এবং এই কন্ডিশনে এর আগেও খেলা হয়েছে, সো ওয়ানডেগুলো যে জায়গাতে খেলে এর আগে আমি এখানে আন্ডার-19 খেলছি, সো আমার কাছে মনে হচ্ছে যে আমার ওই অভিজ্ঞতাটা একটু কাজে লাগবে এখানে। অনেকের সাথে কথা হয়েছে, তো সবাই বললো যে একটু প্রবলেম হয়েছিল, ইনশাল্লাহ এই ম্যাচ থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, জেতার জন্য যাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর মতো ভালো কিছু হবে। আগামী 22 জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে, তার আগে কিংস্টনে 19 জুলাই হবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।